শ্রাবন্তী চ্যাটার্জি অভিনয় জীবনে 25 বছরের বেশি সময় কাটিয়েছেন। একের পর এক হিট সিনেমায় অভিনয় করে যেমন পরিচিতি পেয়েছেন, তেমনি ব্যক্তিগত সম্পর্ককে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্রূপ করা হয়েছে তাকে। শ্রাবন্তী সম্প্রতি অংশ নিয়েছেন রাজর্ষি দে পরিচালিত সাদা রঙের পৃথিবী সিনেমার প্রচারে। শুক্রবার পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। আলাপের শুরুতেই তার কাছে জানতে চাওয়া হয় বসন্ত কেমন কাটছে। জবাবে শ্রাবন্তী বলেন, এই বসন্ত শুধু কাজ করেই কাটছে, শো শুটিং নতুন ছবির প্রমোশন, এখন কাজের সঙ্গেই প্রেম। 1997 সালে মায়ার বাঁধন সিনেমা দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করেন শ্রাবন্তী। ফিরে তাকালে কি মনে হয়? অভিনেত্রী বলছেন, অনেক কিছু দেখলাম, অনেক ধরনের চরিত্রের সাক্ষী রইলাম। এত ছোটবেলা থেকে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি, একটা সময় সিরিয়ালও করেছি। অভিনয় আমার রন্ধ্রে রন্ধ্রে, অভিনয়ের মধ্যেই থাকতে চাই। প্রচুর স্ট্রাগলও করেছি, 16-17 বছরে মা হয়েছি, পরিবারের সাপোর্ট ছাড়া কিছুই করতে পারতাম না, কারণ তখন আমি তো নিজেই ছোট। মা দিদি বাবা সবার সাহায্য ছাড়া কিছুই পারতাম না, এখনো তাই, ওদের সমর্থন ছাড়া এতটা এগোনো সম্ভব ছিল না, এটার জন্য নিজেকে সৌভাগ্যবান মনে হয়। কথায় কথায় আসে সমালোচনার প্রসঙ্গ, প্রায় কারণে অকারণে বিদ্রূপের শিকার হয় শ্রাবন্তী। যখন এমন সমালোচনা হয় নিজেকে সামলান কিভাবে? অভিনেত্রীর জবাব, সমালোচনা সবাইকে নিয়ে হয়, যার নাম আছে তার বদনামও আছে। মানুষ হিসাবে একসময় এগুলো হলে খারাপ লাগত, এত লোকের এত কিছু হয় কেন আমাকে নিয়ে এমন হচ্ছে মনে হতো। কারোর কারোর স্বভাব আছে লোকজনকে নিয়ে সমালোচনা করার, এখন আর এসবে কিছু যায় আসে না, কারণ আমি জানি জীবন খুব অনিশ্চিত, আজ আছি কাল নেই, বর্তমানেই বাঁচি।